আমার বিরুদ্ধে কোন দুর্নীতি কোন অস্বচ্ছতার অভিযোগ 18 বছরে কেউ আনতে পারেনি। এই নগরটি হবে একটি পরিকল্পিত নগর এবং জনগণের অংশগ্রহণমূলক সমস্ত কার্যক্রমগুলি তাদের অংশগ্রহণের ভিত্তিতে তাদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হবে, যেটা আমি টঙ্গী পৌরসভায় থাকতেও করেছিলাম। যে কথাটা আমি বারবার বলছি যে একটি পরিকল্পিত নগর ঘোরা এবং জনগণকে সম্পৃক্ত করার কারণেই আমার বিরুদ্ধে কোন দুর্নীতি কোন অস্বচ্ছতার অভিযোগ 18 বছরে কেউ আনতে পারেনি। আমার এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে এবং এই লোকাল গভর্নমেন্টের উপর আমার যে প্রশিক্ষণ রয়েছে, আমি প্রায় 28টি দেশে 42টি আন্তর্জাতিক সম্মেলনে একটি নগর প্রশাসন কিভাবে পরিচালনা করতে হয় বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি এবং পৌরসভায় থাকতে একটি ছোট নগরে থাকতে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা প্রতিফলন ঘটিয়ে আমি এটাকে একটি আদর্শ নগরীতে গড়ে তুলতে চাই এবং জনগণ যেহেতু অতীতে আমার কার্যক্রম দেখেছে সেই জন্য তাদের বিশ্বাস যে হ্যাঁ আমার দ্বারা এটা সম্ভব। আমরা প্রথম যে মেয়র পেয়েছিলাম সেই মেয়র আমাদের আসলে গাজীপুরে কাঙ্ক্ষিত সুফল এনে দিতে পারে নাই বিধায়। দ্বিতীয় দফায় আমাদেরই দলের যে জাহাঙ্গীর এসেছিল সেও একই কায়দায় আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে কলঙ্কিত করেছে। আমাদের এই বোঝা দীর্ঘদিন বইতে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার যে পছন্দের এবং আমাদের গাজীপুরের অত্যন্ত সৎ এবং নির্ভীক যে কাউন্সিলর এবং গণমানুষের অত্যন্ত মেয়র, আমাদের যে মেয়র, এই মেয়র আমরা চাই গাজীপুর সিটি কর্পোরেশন আসলে গাজীপুর সিটি কর্পোরেশন পরিকল্পিত এবং স্মার্ট সিটি কর্পোরেশন হবে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাদক মুক্ত একটি সিটি কর্পোরেশন গড়ার জন্য ইতিমধ্যে আজমতুল্লাহ খান আমাদের প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সে আসলে এই গাজীপুর সিটি কর্পোরেশন হবে অত্যন্ত সুন্দর এবং মার্জিত একটি সিটি কর্পোরেশন। সব কাজ করার অভিজ্ঞতা আছে আজমতুল্লাহ। আমরা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকাপতিকে নির্বাচিত করেছেন এবং জাতীয় প্রতীক নৌকা আজমতুল্লাহ খানকে দিয়েছেন, আমরা আশা রাখব গাজীপুরে আজমতুল্লাহ খান বিপুল ভোটে বিজয়ী হবেন এবং গাজীপুর সিটি কর্পোরেশন একটি গ্রিন সিটি, পরিষ্কার নিরবিচ্ছিন্নভাবে উন্নয়নের সিটি, যেটা আওয়ামী লীগের জোয়ার বইছে চতুর্দিকে, তার দ্বারাই সম্ভব, যেটা বিগত দিনে হয়নি। এটা আজমতুল্লাহ খানকে আমরা অবশ্যই অবশ্যই বিজয় করে আনব এবং তার দ্বারাই গাজীপুর সিটি কর্পোরেশন উজ্জ্বল এবং আলোকিত হবে।